মসজিদের দান বাক্সের টাকা ইমাম মুয়াজ্জিন সাহেবরা খেতে পারবেন কিনা? এরপরে প্রশ্ন, মোবাইলে কোরআন পড়লে ওযু করতে হবে কিনা? নিজেকে গুনার কাছ থেকে বাঁচানোর জন্য, হারাম সম্পর্ক থেকে দূরে থাকার জন্য ফিতনা ফাসাদের এই সময়, পরিবারে বারবার বিয়ের কথা বলার পরও সমাজের মানুষ এবং পরিবারের মানুষের জন্য বিয়ে করাটা কঠিন হয়ে যাচ্ছে। এখন আমি যদি গুনাহের কোনো কাজে লিপ্ত হই, এটার জন্য কি যারা সমাজের নীতি তৈরি করেছে এবং পরিবারের সবাই গুনাহের ভাগীদার হবে? স্ত্রী তার স্বামীর বাম পাজরের হাড্ডি থেকে তৈরি, এ কথাটা কি সঠিক? এরপরে প্রশ্ন হলো, যাত্রারত অবস্থায় সাদা স্রাব অথবা নাপাক কোনো জিনিস যদি পোশাকে লেগে থাকে, ওই অবস্থা কিভাবে সালাত আদায় করব? ফজরের নামাজের পর ঘুমালে কি কি শাস্তি ক্ষতি হয়? আমি আল্লাহর ইবাদত করতে ইচ্ছুক এবং ইবাদত করি, কিন্তু যত বেশি ইবাদত করি তত অসুস্থ হই এবং ইবাদতে অনীহা চলে আসে। অসুস্থ থাকার কারণে আগে নামাজের যে স্বাদ পেতাম সেটা এখন আর পাই না, এমন অবস্থা আমার করণীয় কি? এরপরে প্রশ্ন হলো, সন্তান দিনদার হওয়ার আমল আছে কিনা? নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা ভাবনা দূর করার উপায় কি? অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোরআনই কোনো আমল বলবেন কি? ব্যবসা বাড়ানোর জন্য ঘুষ দেওয়া লাগলে দেওয়া যাবে কি না, এটা হালাল হবে কি? বর্তমানে বন্ধুতা মানে যেন অশ্লীল কথাবার্তা বলে তা প্রকাশ করতে হয়, কিভাবে উত্তম বন্ধু নির্বাচন করা যায়, উত্তম বন্ধুর বৈশিষ্ট্য কি? অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার নিয়ম কি? মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা সম্পর্কে বলবেন কি? মসজিদের দান বাক্সের টাকা ইমাম মুয়াজ্জিন সাহেবরা খেতে পারবেন কি না? মসজিদের দান বাক্সের টাকা ইমাম মুয়াজ্জিনরা খেতে পারবেন না। তাহলে সেক্রেটারি সাহেব খেতে পারবে? কেশিয়ার সাহেব? কোন সাহেব খেতে পারবেন? মসজিদের দান বাক্সে টাকা দেওয়ার মানে হলো, আমি মসজিদের দান বাক্সে টাকা দেওয়া হলো আল্লাহকে টাকা দেওয়া, যে আল্লাহর ঘরের জন্য টাকাটা দিয়ে দিলাম, এটার মালিক এখন কে? আল্লাহ। আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের জন্য মসজিদ কর্তৃপক্ষ খরচ করবে, তারা সেটা বুঝে নিয়ে এটাকে মূল ফান্ডের সাথে যুক্ত করে তারপরে এটা দিয়া তারা ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে পারেন, বিদ্যুৎ বিল গ্যাস বিল থাকলে সেগুলো দিতে পারেন, অন্য খরচ থাকলে সেগুলো করতে পারেন। কিন্তু এটা দিলেই যে কোনো ব্যক্তি মালিক হবে সরাসরি, এরকম কোনো সুযোগ, এই জন্যই তো আমি বলি যে আমাদের অনেক ভাইরা আছে মসজিদ মাদ্রাসায় দান করেন, দান করার পর মসজিদ মাদ্রাসার স্টাফদেরকে নিজের চাকর বা কাজের লোক বা অধীনস্থ মনে করেন, এটা ভুল। কারণ আপনি টাকাটা দিয়েছেন আল্লাহকে, বিনিময়টা নেবেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আপনি যে টাকা দিয়েছেন সেটা দিয়ে ইমাম সাহেবকে বেতন দেয়া হয়েছে ঠিক, কিন্তু আপনি সরাসরি ইমাম সাহেবকে দেন না, আপনি দিয়েছেন আল্লাহকে। আল্লাহর তরফ থেকে এবার কর্তৃপক্ষ হইয়া ইমাম সাহেবের কাছে গেছে, তাহলে আপনি ডাইরেক্ট ইমাম সাহেবকে টাকা দিয়া চাকর রাখেন নাই? ইমাম সাহেব বা মুয়াজ্জিন আপনার চাকর না, আপনি টাকা দিয়েছেন আল্লাহকে, আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন। আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের জন্য কর্তৃপক্ষ যথাযথ নিয়মে তাদেরকে স্যালারি দিয়েছেন, বিধায় জিনিসটা ঘুরে আসছে, সরাসরি আপনি দেন নাই। এই জন্য কোনো মসজিদের দান বাক্সের টাকা মসজিদের স্টাফরা চাইলেই নিয়ে নিতে পারবে, খেয়ে ফেলতে পারবে না। যদি খায় তাহলে আমানতের খেয়ানত হবে এবং গুনাহ হবে। এরপরে প্রশ্ন, মোবাইলে কোরআন পড়লে ওযু করতে হবে কিনা? মোবাইলে কোরআন তেলাওয়াত করার জন্য ওযু লাগবে কিনা? এই যুগে আলহামদুলিল্লাহ স্মার্টফোনগুলোতে কোরআনে কারিমের অ্যাপ ডাউনলোড করে তেলাওয়াত করা যায়, তাই না? তো সেগুলোতে ওযু লাগবে কিনা, এটার উত্তর হলো যে মোবাইলে স্ক্রিন টাচ আপনার যে মোবাইল, হ্যাঁ, এই স্মার্টফোনগুলো, এগুলোতে ওযু ছাড়াও যদি কোরআন তেলাওয়াত করেন তাতে গুনাহ হবে না। কারণ হলো কোরআনে কারিমকে আপনি সরাসরি যখন ধরবেন তখন আপনার ওযু থাকা লাগবে, কিন্তু মোবাইলের ভেতরে যে কোরআন আছে যেটা সফট কপি বলা হয়, এই সফট কপি এটা টাচ করা যায় না, ধরা যায় না। আপনি চাইলেও এটা ধরতে পারবেন, আপনি যে উপর দিয়া আঙ্গুল দিয়া সরায় সরায় পাতা উল্টাচ্ছেন এটা আসলে সরাসরি ধরা হয় না, কারণ এখানে সেন্সর আছে, গ্লাস আছে, প্রোটেকশন গ্লাস আছে, অনেকগুলো আবরণ আছে, চাইলেও ওইটা টাচ করা যায় না। সেজন্য কোরআনে কারিম সরাসরি প্রিন্টেড কোরআন বা কোনো জায়গায় কোরআন লেখা আছে ওইটা স্পর্শ করার জন্য ওযু লাগবে, এটাই বিশুদ্ধতর মত এবং বহু হাদিসে ব্যাপারে বর্ণিত হয়েছে। কিন্তু স্ক্রিন টাচ মোবাইলে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে ওযু ছাড়াও আপনি তেলাওয়াত করতে পারবেন, যদি ওযু করে করতে পারলে ধরতে পারলে ভালো। নিজেকে গুনার কাছ থেকে বাঁচানোর জন্য, হারাম সম্পর্ক থেকে দূরে থাকার জন্য ফিতনা ফাসাদের এই সময়, পরিবারে বারবার বিয়ের কথা বলার পরও সমাজের মানুষ এবং পরিবারের মানুষের জন্য বিয়ে করাটা কঠিন হয়ে যাচ্ছে। এখন আমি যদি গুনাহের কোনো কাজে লিপ্ত হই, এটার জন্য কি যারা সমাজের নীতি তৈরি করেছে এবং পরিবারের সবাই গুনাহের ভাগীদার হবে? অবশ্যই গুনাহের ভাগীদার হবে। সন্তানকে উপযুক্ত বয়স হয়েছে তারপরও বিয়ে দিতে দিচ্ছেন না,
গড়িমসি করছেন নানান অজুহাত দিয়া, এই ফাঁকে সে বিভিন্ন হারাম রিলেশনে জড়ায় গেছে, অবশ্যই বাবা মায়ের জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে, গুনাহকে বাকিদের হবে, কারণ সন্তান বিপদগামিতার জন্য তিনি দায়ী, তার কারণে সন্তান বিপদগামিতার পথে গেছে। এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে। আমাদের পূর্বপুরুষ মুরব্বীরা যারা আছেন, অনেকে দেখেন অনেক কম বয়সে বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ তারা আমাদের চাইতে ভালো ছিল, স্বাস্থ্যগত ভাবেও ভালো ছিল, রিলেশন বা আন্তরিকতাও তাদের কমতি ছিল না। অতএব অভিভাবকরা সন্তানদেরকে উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে বিয়ের উদ্যোগ নেবেন। আর যারা বিয়ে করতে চান যুবকরা, বাবা মাকে চাপ দেওয়ার জন্য আমার কাছে প্রশ্ন দেন, আপনাদেরকে আমি বলি কাজে লাগেন, পয়সা কামানো শুরু করেন, বিয়ে দেখবেন এমনি সহজ হয়ে গেছে। কামাই রোজগার করবেন না, শুধু বাপের হোটেলে বসে বসে খাবেন আর বলবেন হুজুর ফতোয়া দেন বাপে যেন তাড়াতাড়ি বিয়ে দেয়, এটা তো উচিত না। অতএব পয়সা কামানোর চেষ্টা করতে হবে, হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। স্ত্রী তার স্বামীর বাম পাজরের হাড্ডি থেকে তৈরি, এই কথাটা কি সঠিক? স্ত্রী বাম পাজরের হাড্ডি থেকে, স্বামীর বাম পাজরের হাড্ডি থেকে তৈরি কিনা? হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সংশোধনের চেষ্টা করবা, কিন্তু খুব বেশি সোজা করতে চাইলে একদম বাঁকা হয়ে যেতে পারে, কারণ তাদেরকে বাম পাজরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। এ হাদিসে কিন্তু এটা বলা হয় না যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাজরের হাড্ডি থেকে তৈরি হয়েছে, বরং এ হাদিসে বলা হয়েছে মৌলিকভাবে আদম আলাইহিসসালামের পর যখন মা হাওয়ার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে এটি ঘটেছে। প্রত্যেক নারীকে ইন্ডিভিজুয়ালি তার স্বামীর হাড় থেকে তৈরি করা হয় নাই, কারণ বহু নারী আছে যার স্বামীই নেই, দুনিয়া থেকে চলে গেছে বিয়ে ছাড়া, তাহলে তার সৃষ্টি কোথেকে হয়েছে? বুঝেন নাই কথা? হাদিসে এটা বলা হয়নি যে প্রত্যেক নারীকে তার স্বামীর হাড় থেকে তৈরি করা হয়েছে, বরং শুরুর ঘটনার কথা ইঙ্গিত করা হয়েছে শুধুমাত্র হাদিসে। এরপরে প্রশ্ন হলো, যাত্রারত অবস্থায় সাদা স্রাব অথবা নাপাক কোনো জিনিস যদি পোশাকে লেগে থাকে, ওই অবস্থা কিভাবে সালাত আদায় করব? যাত্রা পথে বা যে কোনোভাবে সাদা স্রাব হোক বা অন্য কোনো নাপাক হোক যদি কাপড় লেগে যায়, এর আগে এক প্রশ্ন উত্তর আমরা বলেছি, ওই জায়গাটা ধরে টয়লেটে গিয়ে ধুয়ে ফেলবেন, ব্যাস আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এমনকি যদি এমন হয় যে সে জায়গাটা শুকায় গেছে কিন্তু আপনি জানেন জায়গাটা এর বাইরে হবে না, তারপরও আপনি ধুয়ে ফেললে নাপাক দূর হয়ে যাবে এবং আপনি নামাজ পড়তে পারেন। আর যদি অন্য কাপড় থাকে চেঞ্জ করে পড়তে পারেন তাহলে সেটা ভালো। ফজরের নামাজের পর ঘুমালে কি কি শাস্তি ক্ষতি হয়? ফজরের নামাজের পরের ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা উপকারী কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য ভোরবেলার সময় সকালবেলার সময়টাতে আপনি বরকত দিয়েন, তো ওই টাইমে যদি আপনি ঘুমায় থাকেন বরকত হবে? ভাইরা আমার, আজকাল আমাদের বদভ্যাস হয়ে গেলে রাত 12টা 1টা 2টার আগে আমরা ঘুমাই না, যার কারণে সকালে আমরা কাজে যেতে পারি না, ঘুমায় থাকি। সকালে যদি কেউ ঘুমায় যায় তাহলে আলস্য চলে আসে, আর তার কাজে বরকত হয় না। এই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ইনশাল্লাহ ওই টাইমে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আমি আল্লাহর ইবাদত করতে ইচ্ছুক এবং ইবাদত করি, কিন্তু যত বেশি ইবাদত করি তত অসুস্থ হই এবং ইবাদতে অনীহা চলে আসে। অসুস্থ থাকার কারণে আগে নামাজের যে স্বাদ পেতাম সেটা এখন আর পাই না, এমত অবস্থা আমার করণীয় কি? ভাইরা আমার, আপনাকে বুঝতে হবে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন, আল্লাহ যারে ভালোবাসেন তাকে কি করেন? ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তাদেরকে কি করেন? পরীক্ষা করেন। এই জন্য ভাই অসুস্থ হয়েছেন তার মানে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন, আপনার সবর আছে কিনা, এই টাইমে আপনি কি করেন এটা আল্লাহ তাআলা প্রমাণ করতে চাচ্ছেন, আল্লাহ জানেন সব কিছু প্রকাশ করতে চাচ্ছেন। এই জন্য এই টাইমটাতে আরও বেশি ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেবে, বিধায় বেসবর মানুষ জান্নাতে যেতে পারবে। এই জন্য যত কষ্ট হবে তত আল্লাহর উপরে ভরসা এবং আস্থা রাখতে হবে এবং সবর করতে হবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সন্তান দিনদার হওয়ার আমল আছে কিনা? অবশ্যই আমল আছে, কোরআনে কারিমে কয়েকটি দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, বিভিন্ন নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া চেয়েছেন, এগুলোর অর্থের মধ্যে সন্তান যেন নেক হয় সেই দোয়ার কথা রয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত সাধারণভাবে পড়তে পারেন, বিবাহিত অবিবাহিত সবাই, আল্লাহ যেন সন্তান নেক হয়। রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ
আমার পরিবার এবং সন্তান এমন দেন যে তারা আমাদের নয়ন জোড়ানোর মতো হয়। নয়ন জোড়ানোর মতো সন্তান বুঝেন, যেই সন্তান আমার চোখ শীতল করে দিবে, মানে তার সব কিছু ভালো থাকবে, তার মানে চোখ শীতল হবে। একজন সন্তান দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু শরীরে ভয়ঙ্কর রোগ আছে, ক্যান্সার আছে, আপনার চোখ শীতল হবে বাচ্চা দেখলে? এই ছেলের দিকে তাকাইলে আপনার কলিজার হা হা করে উঠবে যে দেখতে শুনতে এত সুন্দর, ভিতরে এত রোগ, ঠিক না? ঠিক, দেখতে শুনতে ভালো, রোগ বালাইও নাই, কিন্তু মেধা নাই, মাথা কাজ করে না, তাও আপনার ভালো লাগবে। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা শব্দ দিয়েছেন দোয়ার জন্য যে এখানে সবকিছু আছে। আল্লাহ এমন সন্তান দেন, এমন পরিবার দেন, এমন স্বামী, এমন স্ত্রী দেন যাকে দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে। তার মানে সব দিক ভালো থাকলে তখন কি হয়? নয়ন জোড়া। তো এই দোয়াটা করবেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানায়া দেন। ভাইরা, আমি একটা কথা বলি, এই যুগে একজন গরিব অভাবী মানুষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হওয়া, কোটি কোটি টাকার মালিক হওয়া যত কঠিন, সন্তানকে মানুষের মতো মানুষ বানানো তার চেয়েতে বেশি কঠিন। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো সহজ, এমনকি মাদ্রাসা পড়ে আপনি দাওরা পাশ করায় দিলেন, টাইটেল পাশ করায় দিলেন, কামিল পাশ করায় দিলেন, এগুলো অমন জটিল কিছু না। আমি বলেছি মানুষের মতো মানুষ, যে মনুষ্যত্ব ধারণ করবে, লালন করবে, এরকম সন্তান বানানো আজকাল সহজ না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সেভাবে চেষ্টাও করতে হবে। নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা ভাবনা দূর করার উপায় কি? নামাজের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা আসবে না, সব দূর করে ফেলবেন, এটা সম্ভব না। কিছু চিন্তা নিজের অজান্তে হলেও চলে আসতে পারে, ইচ্ছাকৃত ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন না, জল্পনা কল্পনা করবেন না। চিন্তা আসছে, সাথে সাথে পানা চেয়ে নেবেন, এটা আপনি করতে পারেন। তবে এটার জন্য আলাদা করে পরেশানি হওয়া, পরেশান হওয়ার দরকার নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইমামতি করে নামাজ পড়াচ্ছিলেন, একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে নামাজ সংক্ষিপ্ত করছেন। এই যে অন্যদিকে মন গেছে, অতএব অন্যদিকে মন যেতে পারে, ইচ্ছাকৃত অন্য জল্পনা কল্পনা করা দোষের, মন চলে গেলে সাথে সাথে এটাকে আনার চেষ্টা করবেন, জাস্ট এটুকু করলে হবে। অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোরআনই কোনো আমল বলবেন কি? অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য কোরআনের একটি দোয়ার কথা মনে পড়ে, রব্বি আন্নি মাসানিয়া দুল্লু আনতার হামুর রাহিমিন। কে দোয়া করেছেন? আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালাম, তাকে আল্লাহ তার রোগ দিয়ে পরীক্ষা করেছেন, তিনি এই দোয়া পড়েছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন। অতএব আপনি অসুস্থ, কোরআনের দোয়া যদি চান তো বলবো আমি এই দোয়া পড়েন, একজন নবীর দোয়া, রব্বি আন্নি মাসানিয়া দুর, অর্থাৎ আল্লাহ আমার অসুস্থতা আমাকে পেয়ে বসেছে, ওয়ান্তার হামুর রাহিমিন, আর আপনি হলেন সবচেয়ে বড় দয়ালু, অর্থাৎ আমাকে আপনি সুস্থতা দান করেন। অতএব এই দোয়া পড়বেন, আর বাহির থেকে যারা তাকে দেখতে যাবেন বা ভেতর থেকে যারা রুগী হিসাবে, রুগীর আপনারা অ্যাটেন্ডেন্স হিসাবে কিংবা তাকে সেবা দেওয়ার জন্য দেখতে যাবেন, সাক্ষাতের জন্য যাবেন, তারা দোয়া পড়বেন, আসআল্লাহুল আজিম রাব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক। ব্যবসা বাড়ানোর জন্য ঘুষ দেওয়া লাগলে দেওয়া যাবে কিনা, এটা হালাল হবে কিনা? ভাইয়েরা আমার, ঘুষ দেওয়া হালাল না হারাম? এই হারাম কাজটা আমরা অনেকে সুখের চোটে করি, অনেকে ঠেকায় পড়ে করে, আবার অনেকে সুখের চোটে। কিরকম আমি বলি, একটা পাসপোর্ট আমার পাইতে নর্মালি ধরেন 28 দিন সময় লাগবে, আমি চাই ওইটা যাতে 20 দিনে পেয়ে যায়। একটা পাসপোর্ট পাওয়ার জন্য আমার সিরিয়াল ধরতে হবে যায়, আমি চাই যে না সিরিয়াল ধরতে পারবো না, এই জন্য দালালদের বলি বাবা সিরিয়াল দিতে পারবো না, টাকা 500 নেও না তুমি। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঘুষের দিকে চলে যায় এবং ঘুষে পর্যবসিত হয়, হারাম। এবং যারা ঘুষ দেয়, ঘুষ গ্রহণ করে, তাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হয়। বিশেষ করে কেউ যদি নিরুপায় হয়ে ঘুষ দেওয়া লাগে, যে এছাড়া তার চাকরি হয় না, সবাই জুলুম করতেছে, কেউ তাকে ন্যায্যভাবে তার অধিকার দিচ্ছে না, তাহলে তো নিরুপায়, বিদ্যুতের লাইন পাচ্ছে না, গ্যাসের লাইন পাচ্ছে না, ঘুষ ছাড়া কোনো রাস্তাই নেই, এরকম যদি হয় আল্লাহ মাফ করুক, তাহলে যে দিচ্ছে তার গুণা হবে না, কিন্তু যে খায় তার গুণা সর্বাবস্থায় হবে। ব্যবসাকে বাড়ানোর জন্য ঘুষ দেওয়া এটা জায়েজ নয়, জান বাঁচানোর জন্য, জীবন রক্ষার জন্য উপায় নাই আর হাল ইনকামের কোনো পথ নাই, তখন আপনি ঘুষ দিচ্ছেন সেটা ভিন্ন কথা, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য ওই যে বললাম সুখের চোটে ঘুষ ওটা দিবেন না। হ্যাঁ, এমন হলো যে ব্যবসা টিকিয়ে থাকাই সম্ভব নয় ঘুষ না দিলে, এরকম পরিস্থিতি হলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। বর্তমানে বন্ধুতা মানে যেন অশ্লীল কথাবার্তা বলে তা প্রকাশ করতে হয়, কিভাবে উত্তম বন্ধু নির্বাচন করা যায়, উত্তম বন্ধুর বৈশিষ্ট্য কি? খুবই দরকারি প্রশ্ন ভাইয়েরা। আমাদের সমাজে যত যুবক
আজ নষ্টের পথে পা বাড়িয়েছি, তাদের শতভাগ বললে ভুল হবে না। বেশিরভাগ যুবকরা নষ্ট হয়েছে খারাপ বন্ধুর কারণে। খারাপ বন্ধু এমন একটা জিনিস যে এটা মানুষের দুনিয়াকেও ধ্বংস করে, আখেরাতকেও। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল আখিল্লাউ বা ইয়াউমাইযিন বাদুহুম আদুউন লিবাআদিন ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম আদুউন লিবাআদিন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে বন্ধুরা একে অন্যের শত্রু হবে, কারণ বন্ধুর হাত ধরে সে বিড়ি ধরছে, এরপরে সিগারেট ধরছে, এরপরে মাদকের বোতলে গেছে, ঠিক না? ঠিক। এই জন্য যেই বন্ধু আমাকে অন্যায়ের দিকে নেয়, সেই বন্ধুর থেকে নিজেকে সরায় আনতে হবে। কোন বন্ধু আমাকে আল্লাহর দিকে আহ্বান করে, সে বন্ধুর কাছে যেতে হবে। আমাদের তরুণ ভাইরা যারা আছেন আপনারা, আমি লক্ষ্য করি বেশিরভাগ বন্ধুতা মানে হলো আপনাদের অশ্লীল কথাবার্তা বলা, হেয়ালিপনা করা, বাদ্রামো করা, পাগলামো করা, মাস্তানি করা। ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, কি বের হয়েছে নাম? কিশোর গ্যাং, ঠিক না? ঠিক। প্রশাসনের মাথা খারাপ হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণ করতে গিয়ে। ছোট বাচ্চা, এই বাচ্চা মায়ের পেট থেকে তো কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না। নিশ্চয়ই কোনো অমানুষ পরিবার যে তার সন্তানকে মানুষ করতে পারে না, তার পরিবারের ওই সন্তানের পালায় পড়ে, খপ্পরে পড়ে এই বাচ্চারা নষ্ট হয়েছে, ঠিক না? ঠিক। এই জন্য দেখবেন কোন বন্ধু আপনাকে আল্লাহর কথা স্মরণ করায়, নামাজের দিকে আহ্বান করে, সততার কথা বলে, অন্যায় থেকে দূরে সরায়, সেই বন্ধুর দাম কোটি টাকা। আর যেই বন্ধু আপনাকে পাপের দিকে নিয়ে যায়, চল দোস্ত আর কি হবে, আকামের দিকে নিয়ে যায়, মনে রাখবেন এটা হলো আপনার জন্য বিষধর সাপের মতো। এরকম বন্ধু থেকে দূরে থাকবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভালো বন্ধু কিভাবে নির্বাচন করবেন? ওই যে বন্ধু আপনাকে ভালোর পথে আহ্বান করে, সেই বন্ধুগুলোকে খুঁজে খুঁজে তার সাথে বন্ধুতা করবেন, তার সাথে থাকার চেষ্টা করবেন, এবং খারাপ বন্ধু তাদের থেকে দূরে সরবেন। অমুসলিমদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার নিয়ম কি? অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলামের দিকে আহ্বান করতে হবে, কিন্তু তার জন্য সর্বপ্রথম উপায় হলো নিজে আপনি ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন। আপনার লেনদেন ভালো হবে, দুই নম্বরই থাকবে না, অসততা করবেন না, মানুষের টাকা পয়সা নিয়ে ঘুরাবেন না, মিথ্যা কথা বলবেন না, আচরণ খারাপ করবেন না, গালমন্দ করবেন না। আপনার আচরণ দিয়ে একজন ভিন্ন ধর্মের মানুষ ইসলামের সৌন্দর্য দেখবেন, এটা হলো এক নম্বর দাওয়াতের পদ্ধতি। নাম্বার দুই, ইসলামের বিভিন্ন সৌন্দর্যগুলোকে বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করবেন তার সামনে। নাম্বার তিন, তাকে তাওহীদের পথে আহ্বান করবেন। এরকম ধাপে ধাপে অন্য ধর্মের মানুষকে আমরা ইসলামের পথে আহ্বান করতে পারি। মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা সম্পর্কে বলবেন কি? কোরআন হাদিসের আলোকে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং মোবাইল ফোনের ব্যবহার, এটার উপর তো দুই ঘন্টার একটা ওয়াজ লাগবে, আমাদের ওয়াজ তো শেষ। তো সংক্ষেপে শুধু এটুকু বলি যে মোবাইল ফোন, আমি একটা কথা বলি, মোবাইলের ভার বহন করা দুনিয়াতে সহজ হলেও মোবাইলের দায়ভার বহন করা কেয়ামতের দিন বড় কঠিন হতে পারে। কথা কি বুঝাতে পারছি? একটা মোবাইল ফোনের ওজন আর কদ্দুর, কিন্তু এই মোবাইল ফোন দিয়ে যত কাজ করছেন, এগুলোর দায়ভার যদি কেয়ামতের ময়দানে বহন করা লাগে, তাহলে সেটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আজকাল বেশিরভাগ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে কি? এই শুধু মোবাইল ফোনটা। এই মোবাইল ফোন দিয়ে কি করছেন, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কি কি দেখছেন না দেখছেন, আল্লাহকে ভয় করেন এবং এখনই তওবা করেন যে আমি এটা দিয়ে ভালো ছাড়া খারাপ কিছু করব। একটা কোরআন হাদিসের আয়াত শেয়ার করবেন, একটা ভালো জায়গায় লাইক কমেন্ট করবেন, একটা ভালো জিনিস মানুষের মধ্যে শেয়ার করবেন, খারাপ কিছু শেয়ার করবেন না। খারাপ বন্ধু রাখবেন না, ভালো বন্ধু রাখবেন। এবং মোবাইল ফোন দিয়ে যদি আপনি চোখের গুনা থেকে বাঁচতে না পারেন, প্রয়োজনে মোবাইল ফোন চেঞ্জ করে আপনি বাটনওয়ালা ফোনে চলে যাবেন। ভাইরা আমার, বিনোদনের নামে অনেকে ইসলাম প্রচারের নামে হারামের ভিতরে হাবুডুবু খেয়ে যাচ্ছি, এই মোবাইল ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আজকাল এই একটি জিনিস আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে যদি আমরা সচেতন না হই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।